হ্যালো সবাইকে, আজকে আমি ড্র্যাগন ফ্রুট নিয়ে এসেছি, যেটা কি করে কাটতে হয় এবং কি করে মানে কেমন টেস্ট সেটা দেখাবো। আমার মেয়ে ভীষণ এক্সাইটেড এই নতুন ফলের জন্য, যার জন্য ধরে বসে আছে। তো এই হচ্ছে আমাদের ড্র্যাগন ফ্রুট, যেটা আমি লবণ জলে ডুবিয়ে রেখেছি, সেটা দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার হয়ে গেল, এবার প্রথমে আমি বলবো যে প্রথমে মুখটা কেটে নিতে হবে। এইভাবে প্রথমে মুখটা কাটা হচ্ছে। একটা সাইড কাটা হয়ে যাওয়ার পর আবার দ্বিতীয় সাইডের মুখটাও একটু কেটে নিতে হবে। বোথ সাইড কেটে নেওয়ার পরে এবার এটাকে এইভাবে সোজা করে তারপর আমরা মাঝখান থেকে এইভাবে কেটে নেব। মাঝখানটা কাটা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছি আমরা, কালার এখানে একদম লাল, এই লাল কালারটা বেশি টেস্টি ড্রাগন ফ্রুটের। তো এইভাবে আমরা এটার খোসাটাকে আঙুল দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। ভাবে এইভাবে আঙুল দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এই যে সবাই দেখতেই পাচ্ছো। এবার চাকু দিয়ে এটার ছোট ছোট আমি পিস করে নেব। প্রথমে এই মাহিয়া টেস্ট করবে কেমন খেতে, ওর মুখের এক্সপ্রেশনটাই দেখার, ও বলবে স্বাদটা কেমন। ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে ওর একদমই পছন্দ হয়নি। আজ একটু জেনে নিচ্ছি কেমন লাগলো ওর। কেন আমি আবার একটু টেস্ট করে দেখি কেমন। আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই খেতে। তো তাই বলবো সবাই এটা ট্রাই করো, বেশ ভালো।